শেখ হাসিনা যেটা করতেছে বর্তমানে, শেখ হাসিনা এবং পাকিস্তানের সরকার, মানে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের সরকার বা তার আগে যেটা করেছে, একই রকম, কোনো পার্থক্য নাই। দেখেন একটা বিষয় দেখেন, যখন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, কেন বাঙালিরা স্বাধীনতা চাইছে পাকিস্তানের কাছ থেকে? কারণ পাকিস্তানের একটাই একটা জিনিস ছিল যে পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সর্বশক্তি দিয়ে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন করেছে, মানে ওই সময়ে স্বাধীন করেছে 1947 সালে। পাকিস্তানের অস্ত্রপাতি ছিল, পাকিস্তানের নেতারা সব পাকিস্তানের বড় বড় নেতা ছিল, মানে সব কিছু পাকিস্তান করছে, তার মানে পাকিস্তান সব থেকে সুযোগ সুবিধা বেশি পাবে। 1971 সালের আগে পাকিস্তান, মানে পাকিস্তান পূর্ব পাকিস্তান, ওদের বাজেট বরাদ্দ হতো সব থেকে বেশি থাকতো, বাঙালিদের বাজেট কম থাকতো, চাকরির ক্ষেত্রে পাকিস্তানিরা বেশি চাকরি পাবে, বাঙালিরা কম চাকরি পাবে, এরকম মানে বৈষম্য আর বৈষম্য। কেন? যে পাকিস্তানিরা দেশ স্বাধীন করছে, এই জন্য পাকিস্তানিরা সব থেকে সুযোগ সুবিধা বেশি পাবে। বর্তমান সরকারের আমলে দেখেন, শেখ হাসিনার আমলে কী হচ্ছে, একই রকম, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, বিধায় মুক্তিযোদ্ধারা সব কিছুই পাবে, বৈষম্য আর বৈষম্য। 1971 সালে যেটা হয়েছে, যদি পাকিস্তান সেই সময় ভুল কাজ করে থাকে, আপনি যদি মনে করেন পাকিস্তান যেটা বাংলাদেশের সাথে করছে সেটা ভুল, সেটা ভুল, তাহলে বর্তমানে আওয়ামী লীগ সরকার যেটা সাধারণ জনগণের কাছ সাথে করতেছে, এটাও পুরোপুরি ভুল, এটাও পুরোপুরি ভুল। একই জিনিস, আপনি দেশ স্বাধীন করছেন বলে আপনার সব কিছুই, সব কিছু আপনার, আপনি সুবিধা ভোগ করবেন, আর বাকি বাদ যারা আছে তাদের কোনো সুবিধা নাই। পাকিস্তান ঠিক এই কাজটাই করছিল বাংলাদেশের সাথে। পাকিস্তান 1971 সালের আগে, 1947 সাল থেকে শুরু করে 1970 সাল পর্যন্ত বাংলাদেশের সাথে এই কাজটাই করছিল, এই জন্য বাঙালিরা দেশটাকে স্বাধীন করছে, ঠিক আছে? বর্তমানে আওয়ামী লীগ সরকার যেটা করতেছে, পাকিস্তান সরকার এবং আওয়ামী লীগ সরকার একই, সেম, কোনো পার্থক্য নাই। সুতরাং এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, মনে করেন এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের আন্দোলন। 1971 সালে মুক্তিযুদ্ধ করা হয়েছিল পাকিস্তানের কাছ থেকে, স্বৈর শাসকের কাছ থেকে, বর্তমানে যেটা করা হচ্ছে সেটা মুক্তিযুদ্ধের আন্দোলন। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ।